আত্মীয় স্বজন ফোন দিয়ে একটা কথা বলে একটা কলিক ফোন দিয়ে একটা কথা বলে ওই মহিলার আত্মীয় স্বজন ওই মহিলার কলিক এবং বিভিন্ন সাইড থেকে তার কাছে নিন্দা বাদ জানানো হয়েছে উপেক্ষা করে মাস ছয়েক আগে দ্বিতীয় দফায় বিয়ের পিড়িতে বসেন সহকারী অধ্যাপক নাহার একজন কম বয়সী ছেলে বেশি বয়সী মেয়ে বা একজন কম বয়সী মেয়ে অনেক বেশি বয়সী ছেলে এদের বিবাহের ব্যাপারে ইসলামের শরিয়াত কি বলে আত্মহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা ওবাক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমানে আমরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যেটা খুব ভাইরাল হয়েছে আমরা দেখেছি একজন কলেজ শিক্ষিকা তারই একজন ছাত্রকে বিয়ে করেছিল মিডিয়া জগৎ এ বিষয়টিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অত্যন্ত ভাইরাল করেছে এর ফলে ওই মহিলার আত্মীয় স্বজন ওই মহিলার কলিগ এবং বিভিন্ন সাইড থেকে তার কাছে নিন্দা বাদ জানানো হয়েছে এর ফলে সে ডিপ্রেশনে ভুগছিলেন বহুদিন থেকে পরিশেষে তিনি আত্মহত্যার পথ বেছে নেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী একজন কম বয়সী ছেলে বেশি বয়সী মেয়ে বা একজন কম বয়সী মেয়ে অনেক বেশি বয়সী ছেলে এদের বিবাহের ব্যাপারে ইসলামের শরীয়ত কে বলে আপনারা সকলেই জানেন পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল মানুষ পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট মানুষ যিনি আমাদের নাবী আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেছিলেন খাদিজ রাদ আল্লাহ আনহাকে এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর কিন্তু তার স্ত্রী উম্মাহাতুল মিনীন খাদিজ রদি আল্লাহআলা এর বয়স ছিল চল্লিশ বছর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিজে কখনো ভাবেননি যে আমার বছর পঁচিশ বছর একজন চল্লিশ বছরের মেয়েকে বিয়ে করবো এরপরেও খাদিজারদি আল্লাহ তাল আনহার পূর্বে আরও দুইটি স্বামী গত হয়ে গেছে রাসুল সাহা ছিলেন তার তৃতীয় স্বামী রাসূল সাল্লু আলী হাসাল্লাম কখনোই তো ভাবেননি যে আমি এত কম বয়সী একটা ছেলে এত বেশি বয়সী একজন মেয়েকে বিয়ে করব এবং তখন সামাজিকভাবেও ধুমধামের সাথে বিয়ে দেওয়া হয়েছিল সেই সময়ের সমাজ এটাকে নিন্দার চোখে দেখেননি খারাপ চোখে দেখেনি কিন্তু বর্তমান জামানা আমরা এটাকে অত্যন্ত খারাপ চোখে দেখি একজন কলেজ শিক্ষিকা তার বয়স পঁয়ত্রিশ চল্লিশ হবে সে তার হয়তো বা তার বিশ বছরের একটা ছাত্রকে বিয়ে করেছে এটা কি ইসলামের শরীয়তের দেশে তো অন্যায় জি না অন্যায় হয়নি এটা ইসলামের শরীয়ত সাপোর্ট করে যেটা রাসুল সাহসাল্লামের জীবনেই ঘটে গেছে এমন ঘটনা আবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দীর্ঘ পঁচিশ বছর যাবত আয়াদি জারাদি আল্লাহ আলা আনহা এর সাথে সংসার করলেন খাদিজা রাদিয়াল্লাতেহা যতদিন বেঁচেছিলেন তিনি আর দ্বিতীয় বিয়ে করেননি খাদিজা আনহা যখন মৃত্যুবরণ করলেন তখন রাসুল্লাহ আলী ওয়াসাল্লামের বয়স ছিল পঞ্চাশ বছর রাসুল সাহা পঞ্চাশ বছর বয়সে যখন খাদেজা রাজিয়াল্লাহ তালা মৃত্যুবরণ করলেন তখন তিনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন সাউদা রাজি আল্লাহ তালা আনহাকে এরপরে রাসুল সাহসালামের বয়স যখন চুয়ান্ন বছর চুয়ান্ন বছর বয়সে তিনি আয়েশা রাজি আল্লাহু তালা নাহাকে বিয়ে করলেন রাসুল সাহসালের বয়স হল চুয়ান্ন বছর তখন আয়েশা রাজি আল্লাহ তালা আনহার বয়স ছিল ছয় বছর চুয়ান্ন বছরের পুরুষ একজন ছয় বছরের মেয়েকে বিয়ে করলেন আল্লাহ তালহা রাসুল সাহা সালামের সাথে সংসার শুরু করলেন তার নয় বছর বয়স থেকে ইসলামী শরিয়াত এটাকে ঘৃণার চোখে দেখে না ইসলামী শরিয়াত এটার ওপরে নিন্দাবাদ জ্ঞাপন করে না কিন্তু বর্তমান জামানায় আমাদের সমাজ এমন হয়েছে যে একজন বয়স্ক মানুষ যদি একেবারে কম বয়সে একজন মেয়েকে বিয়ে করে আমরা নির্দ্বিধায় বলে দিই যে এই বড় মানুষটার চরিত্র খারাপ নজর খারাপ দৃষ্টি খারাপ আবার একইভাবে যখন একজন বেশি বয়সী মহিলা কোনো কম বয়সী ছেলেকে বিয়ে করে একইভাবে মানুষ নিন্দাবাদ জ্ঞাপন করে যে এই মহিলার দৃষ্টি খারাপ নজর খারাপ চরিত্র খারাপ এত বয়সী একটা মেয়ে কম বয়সী ছেলেকে বিয়ে করেছে সম্মানিত দর্শক মণ্ডলী আসলেই এই যে আমরা নিন্দাবাদ জ্ঞাপন করলাম শুধু অন্তর থেকে করলাম না কি করলাম তার সাথে যার সাক্ষাৎ হয় সেই তার মুখোমুখি নিন্দাবাদ জ্ঞাপন করে যে তোমার কেমন চরিত্র যে তুমি তোমার ছেলে সমতুল্য একটা পুরুষকে বিয়ে করেছ অনেকে মোবাইলে কল করে বলে যে তোমার চরিত্রই খারাপ তোমার ছেলে সমতুল্য একটা ছেলেকে বিয়ে করেছ শেষে তিনি এই বিষয়ে তার আসলে এত কঠিন নিন্দা তিনি সহ্য করতে পারেননি দীর্ঘদিন যাবৎ তিনি ডিপ্রেশনে ভুগছিলেন পরিশেষে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন আত্মহত্যাই করে ফেললেন রাসুল্লাহ আলী আলিম বলছেন আল মুসলিমু মুসলিম প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে আমরা যারাই এই নিন্দাবাদ জ্ঞাপন করলাম তাদের এই কথার কারণে তাদের এই আচরণের কারণে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন তাহলে ইনার আত্মহত্যার জন্য কারা দায়ী দায়ী হলেন ওই সমাজ যেই সমাজের মানুষ তার সামনাসামনি বা মোবাইলে তাকে ধিক্কার জানিয়েছে ঘৃণা জানিয়েছে এরাই হচ্ছে দায় এবং যারা এই কাজগুলো করেছেন তারা প্রকৃত মুসলিম নন এই বিষয়গুলো আমাদের খুব সতর্কতার সাথে দেখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যারাই এ ধরনের মানুষের নিন্দার মুখে পতিত হব মানুষের নিন্দার সম্মুখীন হব আমরা কখনো আত্মহত্যার পথ বেছে নেব না যিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ওই মহিলা তিনি আসলে ভুল করেছেন মানুষের নিন্দা সহ্য করতে না পেরে আত্মহত্যা করার মাধ্যমে আমি কেন জাহান নামে যাব আত্মহত্যা করা মহাপাপ আমার নিন্দা যদি আপনি করেন এর জন্য আপনি কেয়ামতের দিন শাস্তি ভোগ করবেন এবং যেহেতু এটা মানুষের সাথে জড়িত পাপ কেয়ামতের দিন অবশ্যই আমি আপনার নেকি নিয়ে জান্নাতে যাব যদি আমার নিন্দাবাদ জ্ঞাপন করেন আপনি এজন্য যে মহিলা আত্মহত্যা করেছেন তার এটা অবশ্যই ভুল হয়েছে আত্মহত্যা না করলে তার পরকাল ভালো হতো আমরাই আমরা যেই ভাই বোন এই ধরনের সমস্যার সম্মুখীন হব কখনোই আত্মহত্যার পথ বেছে নেব না সমাজের মানুষ ভুল করছে এটা তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করতে হবে কিন্তু তাদের সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করব এটা আমার পরকাল খারাপ করে দিলাম দুনিয়া তো একেবারেই ক্ষণস্থায়ী আজকে আসি এক সেকেন্ড পর নাও থাকতে পারি দুনিয়াতে দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের কিছু কথা সহ্য করেই দুনিয়াতে বেঁচে থাকা আমাদের জন্য ভালো হবে এতে পরকাল আমাদের জন্য ভালো হবে কেউ এ ধরনের আত্মহত্যার পথ বেছে নেবেন না সবাই ধৈর্য ধারণ করবেন ধৈর্য একটা বিরাট গুণ ধৈর্য অবশ্যই আমাদের ধরতে হবে ধৈর্য মানুষকে বহু ধরনের পাপ থেকে বাঁচিয়ে দেয় আজকে ধৈর্যের অভাবে মানুষ অনেক বড় বড় পাপ করে ফেলছে যেমন আত্মহত্যা পর্যন্ত করে ফেলছে ধৈর্যের অভাবে আমাদের ধৈর্য ধারণ করা দরকার আর যে সমস্ত মানুষ এই ধরনের কথা আমরা বলি এগুলো বলবো না আমাদের বর্তমান জামানার মানুষের একটা সমস্যা যে আমরা নিজে নিয়ে আলোচনা না করে অপরকে নিয়ে অন্যের সমালোচনা করতে বেশি ভালোবাসি আমার কি অপরাধ সেটা আমি আমার অপরাধগুলো নিয়ে আলোচনা করি না আমাদের উচিত ছিল আত্মসমালোচনা করা যে আমি কি কি কাজ ভালো করছি কি কি কাজ খারাপ করছি কিন্তু আমাদের স্বভাব হয়েছে যে অন্য অন্য ব্যক্তি কি কাজ করেছে তারা তো বিবাহই করেছিল তারা তো অন্যায় কিছু করেনি তারা বিবাহ করেছে সমস্যাটা কি আমাদের সমাজের মানুষের দৃষ্টিতে যে মহিলার বয়স বেশি তার ছাত্রকে ছেলে সমতুল্য একটা ছেলেকে বিয়ে করেছে এটার তো ইসলামের দৃষ্টিতে অপরাধ নয় তারপরে কেন আমরা এই সমালোচনায় ব্যস্ত হলাম যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া এই বিষয়টিকে ভাইরাল করেছিলেন কেন ভাইরাল করলেন এটা ভাইরাল করার কি আছে এই মহিলার আত্মহত্যার জন্য এই মিডিয়াগুলোও দায়ী এই মিডিয়াগুলোর মাধ্যমে যখন এটা অনেক বেশি ভাইরাল হয়ে গেল সারা দেশের মানুষের যেহেতু কাজ নাই তারা এই সমস্ত একটা খারাপ খারাপ কমেন্ট শুরু করে দিল এই মহিলার চরিত্র খারাপ এ মহিলার নজর খারাপ এই যে তাহলে মিডিয়া এটাকে খারাপ দিকে নিয়ে গেল এবং এই মিডিয়া এই মহিলাকে আত্মহত্যার পথ বেছে নেওয়ার পথ সহজ করে দিল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এজন্য আমরা সবসময় নিজের আলোচনা করি নিজে নি কি আলোচনা করি অন্যের সমালোচনা থেকে বিরত হই কারণ আল্লাহ তালা কবরে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন আমি কি করেছি অন্য কি করেছে এটা আল্লাহ জিজ্ঞেস করবেন না এজন্য অন্যকে নিয়ে আলোচনা না করে নিজের দোষ্রুটি নিয়ে আলোচনা করি নিজে ভালো হওয়ার চেষ্টা করি নিজে জান্নাতি হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আকুলকলি হাদা ও আস্তাক ফিরুল্লাহ ওয়ালকুম আলী সাইরুল আল ফিরু রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি